একে তো করোনা ভাইরাসের মহামারী প্রকোপ, তার উপরে বন্যার এমন উপদ্রব, তাও বলা চলে স্মরণকালের অন্যতম দীর্ঘমেয়াদী এবং ভয়াবহ এক বন্যা মোকাবেলা করছে দেশের মানুষজন। করোনা ভাইরাসের কারণে এমনিতেই সাধারণ গরিব দুঃখী মানুষের অর্থনৈতিক দুর্দশা বেড়ে গেছে, তার উপরে বন্যার এমন প্রকোপ সাধারণ গরিব দুঃখী মানুষের জনজীবন যেন এক প্রকার বিপর্যস্ত করে তুলেছে। এই ভিডিওতে আপনাদেরকে জানাবো দেশের উল্লেখযোগ্য যে 20টি জেলা বন্যা কবলিত হয়েছে এবং সেই এলাকাগুলোর নদ নদীর পানির অবস্থা সম্পর্কে। জানতে হলে মনোযোগ সহকারে দেখতে থাকুন আগামী 3 মিনিট। টানা বৃষ্টি আর উজানের ঢলে নদ নদীর পানি আরও বেড়েছে। বিপদসীমার উপরে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র সহ 19টি নদীর পানি প্রবাহিত হচ্ছে। এতে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। 20 জেলায় পানিবন্দী কয়েক লাখ মানুষ, দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। মাদারীপুরে পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে একটি মাধ্যমিক বিদ্যালয়। এদিকে আজও তীব্র স্রোতের কারণে পদ্মার ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। উজানের ঢলের কারণে উত্তর ও মধ্যাঞ্চলে নদ নদীর পানি আরও বেড়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে 19টি নদীর পানি। কুড়িগ্রামে তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তলিয়ে গেছে জেলার বেশিরভাগ এলাকা। দুর্গত এলাকাগুলোর কোথাও কোথাও দেখা দিয়েছে পানিবাহিত নানান রোগ। গাইবান্ধায় ঘাগট, যমুনা ও তিস্তার 150 চর পানির নিচে গেছে। ঝুঁকিতে শহর রক্ষাবাদের 20টি পয়েন্ট। দেখা দিয়েছে শুকনা খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। মানিকগঞ্জে পদ্মা, কালীগঙ্গা, ধলেশ্বরী ও ইসামতির পানিও বেড়েছে। 4টি উপজেলার লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী অবস্থায় রয়েছে। নাটোরে আত্রাই ও বড়াই নদীর পানি বেড়ে ডুবে গেছে নিম্নাঞ্চল। বগুড়ায় যমুনার পানি বাড়ায় সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলের নিম্নাঞ্চল এবং পাট, ধান সহ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। নদীর তীরবর্তী এলাকার মানুষের মধ্যে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। জামালপুরের সরিষা বাড়িতে পানির তীব্র চাপে ঝিনাই নদীর ওপর ব্রিজের একটি পিলার ও 2টি গার্ডার ভেঙে 2 উপজেলার 25টি গ্রামের সঙ্গে সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে মাদারীপুরে পদ্মা ও আড়িয়ালখা নদের পানি বেড়ে যাওয়ায় ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। শিবচরে পদ্মায় বিলীন হয়ে গেছে চরাঞ্চলের বাতিঘর খ্যাত নূর উদ্দিন মাদপরের কান্দি মডেল উচ্চ বিদ্যালয়। এদিকে পদ্মার তীব্র স্রোতে শিমুলিয়া কাঠাল বাড়িয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। উজান থেকে নেমে আসা পানির কারণে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকা পানিতে প্লাবিত হয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ড জানায় আগামী কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। ঈদের আগে পানি কমার কোনো সম্ভাবনাই নেই। প্রসঙ্গত এসব এলাকায় যারা আছেন তাদের অনুরোধ করব, আপনারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করুন, সেই সাথে বাচ্চা কাচ্চাদের অবশ্যই বন্যার পানিতে খেলতে দেবেন না, কেননা বন্যার এইসব পানি থেকে রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে। সেই সাথে আপনারা যারা বন্যা দুর্গত এলাকায় অবস্থান করছেন তারা অবশ্যই সাপের প্রকোপ থেকে সাবধানে থাকবেন। আলোচিত সর্বশেষ সংবাদ এবং ভাইরাল হওয়া এক্সক্লুসিভ ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন ইভিডি নিউজে। কথা হবে পরবর্তীতে এমনই কোনো ভাইরাল আলোচিত টপিক নিয়ে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।